গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকালবেলা এখন বাজে 6টা, আর আমার হাজব্যান্ড চা বানিয়েছে আমাদের জন্য, আর গরম জল করে রাখলো। সারা বছরই বাড়িতে ফ্লাস্কে গরম জল থাকে, আর এই যে আজকের দিনটা ভালো করেছে, মোটামুটি ভালো। সকাল দিকটা বৃষ্টিটা ছিল না তেমন, এখন পুরোই মোটামুটি বৃষ্টিটা বন্ধ আছে, পড়ছে না। আর যেহেতু পড়ছে না, মনটাও ভালো লাগছে। আর আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার দিন আজকে। এই যে আমার ছেলে এসে গেল, ওর সাথে সারাদিনই মোবাইল, যে দেখছেন মোবাইলটা হাতে নিয়ে বসে আছে, সব ঘুম থেকে উঠেই মোবাইলটা লাগবে, কি একটা অভ্যাস, জানি না কবে ছাড়বে। আর হাজব্যান্ডকে কী দেখাচ্ছে। আর এই যে আমি আসলাম বিছানা উঠাতে, বিছানা সকালবেলা এই ছেলেটা দেখেন লাইট জ্বালাচ্ছে নিবাচ্ছে, আমি আসলাম বিছানাটা উঠাবো। আর মশা আছে, প্রচণ্ড মশা, তাই জন্য মশারি টাঙিয়েই ঘুমাতে হয়, নাহলে মশা রাত্রে ঘুমাতেই দেবে না, কানের সামনে গান গাবে। আর রুটি বানাতে এসে গেলাম, রোজের ডিউটি এই রুটি বানানো, রুটি না হলে তো চলবেই না। যে ছেলে কি বলছে আমি তাকাচ্ছি ওর দিকে, রোজই একটু আটার লাগবে, ও আটা দিয়ে কি বানায় জানি না, রোজ দিনই কিছু একটা পুতুল বানায়, কিছু একটা না কিছু বানাই, তো আটা চাচ্ছে, আমি একটু তাকালাম ওর দিকে। আর এই যে রুটি বানিয়ে এখন একটু পরেই সবাইকে খেতে দেবো, এখনই খেতে দেবো না, তো তরকারিটা বানানো হলে তারপরেই খেতে দেবো। তো খাওয়াটা হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, রুটি বানানো হলে হয়ে যাচ্ছে। আর আজকে রুটির পরিমাণটা একটু কমই রাখবো, কারণ ছেলের পেটটাও ভালো না তেমন, তো বলছে মা রুটি খাবো না, রুটি খাবো না। সকালবেলা ও 1টা থেকে 1.5টা খায় রুটি, তার বেশি খায় না। আর এদিকে দেখো সব জাবড়া টাবড়া পড়ে আছে। আর এই যে বিছানা সাথে আসলাম, বিছানাটা মানে ঝেড়ে টেড়ে, আজকে বেড কাভারটা রৌদ্রটা উঠছে তো, তো বেড কাভারটা চেঞ্জ করবো। আর আমাদের বাড়ির না প্রত্যেকটা তোষকের কাভার পাড়ানো থাকে, কাভার না থাকলে আমার শাশুড়ি মাও ভালোবাসেন না আর আমারও ভালো লাগে না, তো প্রত্যেকটা তোষকেরই একটা বেড কাভার লাগানো থাকে। ওই জন্য এই যে একটা বেড কাভার বিছিয়ে বেড কাভার লাগা পাচ্ছি, আর খুব সুন্দর ডিজাইনটা করা, জানি না কি বলে এটাকে, মধুবনী প্রিন্ট বলে না গুজরাটি প্রিন্ট বলে জানি না, আমি দেখাবো তোমাদেরকে। তো আমার এই বেড কাভারটা খুব ভালো লাগে, আর যতই ধুচ্ছি কালার কিন্তু যাচ্ছে না একটুকু, অনেক বছর ধরেই ইউজ করছি কিন্তু একই আছে। এটা আমার দিদির ছেলে আমাকে দিয়েছিল একবার দুর্গা পুজোর সময়, অনলাইনেই আনা, কিন্তু খুব সুন্দর আর বহুত বড়, খুব সুন্দর। এই যে দেখুন খুব সুন্দর, এই পেনটা কি বলে জানি না, আপনারা জানলে বলবেন। আর এই দেখুন এই যে ছেলে তক্ষর পরে দাঁত মাজতে বসেছে। আর আজকে যেহেতু রথের দিন, তো আজকে একটু গাছ লাগালে ভালো হয়, গাছগুলো ভালো হয়, তাই হাজব্যান্ডকে দিয়ে আজকে গাছ লাগানো হচ্ছে। আর আজকে আমার হাজব্যান্ড প্রচণ্ড কাজ করেছে, দেখাবো তোমাদেরকে, যে গাছ লাগালে বলে আজকে গাছ ভালো হয়। তো আমরা প্রত্যেক বছরই রথের দিন কিছু না কিছু গাছ লাগানোর চেষ্টা করি, এই টুকটাক যাই পাই হাতের সামনে। তো ওর হাতের খুব ভালো গাছ হয়। তো আর এবার না আমাদের প্রচণ্ড গাছের শখ হয়েছে, এই গাছ লাগাচ্ছে সেই গাছ লাগাচ্ছে, মানে শুধু গাছই গাছ, এই যে কী কী জানি বীজ আনলো ভর্তি, আর এখন লাগিয়ে এই যে লাগিয়ে দিচ্ছে ও হাজব্যান্ড। এই যে দেখুন আগাছা হয়েছে, বলছে একটা লোক রাখতে হবে, আর এই বর্ষাতে একটাও লোক আসছে না, আসলে পরে 400 টাকা নেই, আর যদি একলা আসে না আবার দুজন করে আসবে,
তো দুজন আসলে আবার দরকার পড়ে না দুজনের, কিন্তু ওরা একা আসবে না। তো এখানে মাটিগুলি দেখলেন ঢিলা হয়ে গেছে একদম, প্রত্যেকটা মানে কোপে কোপে মাটি উঠে আসছে, আর মশা বসতে দিচ্ছে না, এত মশা। এই যে আমার হাজবেন্ড লাগাচ্ছে, আর ও বলছে এত মশাতে বসতে পারছি না, তুমি লাগাও তুমি লাগাও। তো এই যে ও মাটিগুলোকে আবার মিশিয়ে দিচ্ছে, আর ছোট ছোট আগাছাগুলোকে উঠিয়ে দিচ্ছে। জানি না কতটুক গাছ হবে, ভগবান জানে। তো দেখা যাক, যদি হয় তবে মানে আপনাদেরকে দেখাবো আমি। আর এই দেখুন কুমড়ো গাছটা নষ্ট হয়ে যাচ্ছে, একদম নষ্ট হয়ে গেছে। আর এই দেখুন আমাদের গাছে লঙ্কা গাছ, লঙ্কা গাছে কত সুন্দর লঙ্কা ধরেছে, একদম প্রচণ্ড লঙ্কা দিল এবার। আমাদের লঙ্কা তেমন লাগে না, কিন্তু বহুত লোককেও দিয়েছি লঙ্কা, অনেককে দিয়েছি লঙ্কা। কি সুন্দর না, গাছে যদি নিজের বাড়ির জিনিস হয় খুব ভালো লাগে। যে আবার এই সাইডে এসে আবার কি জানি আরেকটা গাছের বীজ লাগাচ্ছে, তো এবার আজকে লাগিয়েই চলছে, আজকে পুরো কাজ হবে বাড়িতে। আর এই যে দেখুন আমাদের উঠোনটা প্রচণ্ড শেওলা পড়েছে। তো হাজবেন্ডকে বললাম যে তুমি পরিষ্কার করো আজকে, আমি পারবো না। তো হাজবেন্ড করছে এই যে ব্লিচিং পাউডার দিয়ে, আর এত বর্ষা ছিল না, তো ব্লিচিং পাউডার আনা হয় আর শেষ হয়, আনা হয় আর শেষ হয়। এই যে লাগিয়ে ওর হাতে পলিথিন পরে আবার লাগাচ্ছে, ও পুরো ভালো করে লাগিয়ে দেবে। আর আজকে আমি বললাম, এই যে আমি বলছি এদিকে দাও, এদিকে প্রচণ্ড পিছলা, পরশু দিন আমি পড়ে গেছি এখানে বালতি নিয়ে। তো হাজবেন্ড দিয়ে দিচ্ছে, আর পায়ে একটা প্লাস্টিকের বন্ধ জুতা পড়েছে যাতে পাটাতে না পড়ে ব্লিচিংটা, নাহলে তো পায়ের অবস্থা থাকবে না। আর ও দিতেও পারছে না ভালো করে কোনো, মানে তেমন কোনো কাজ তো, এইগুলো কাজ তো জেনারেলি ও করে না। কিন্তু আমি এই সকালবেলা যদি দিয়ে দিই ঝাড়ু হাতে উঠোনটা ধরি, তারপর আর বাড়িতে ঢুকতে পারবো না, মানে রান্না বাড়া কিছুই করতে পারবো না, সবাইকে খেতেও দিতে লাগবে, তো ওখানে স্নান করবে। তো ওকে বললাম তুমি, এই যে আবার দেখাচ্ছি, তুমি দিয়ে রাখো আর আমি পরে পরিষ্কার করে দেব। তো বললো আমি দিয়ে রাখলে হবে তোমার মন মতো? আমি বললাম না আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে আবার ওখানে ঘষে দিবে সব জায়গা। তো এই যে দেখলেন কত শেওলা পড়েছে, এই প্রকার বৃষ্টি থাকলে তো শেওলা পড়বে না তো কি পড়বে, প্রচণ্ড পিছলে একদম অবস্থা নেই, চতুর্দিকে শেওলা। আর এই গাছগুলি কিছু খাওয়াও হয়নি আর কিছু না, সব কেউ কেউ এসে নিয়ে গেছে, আবার হচ্ছে কিন্তু ভালো না। আর এখন মনে হয় বুড়োই হয়ে গেছে নাকি জানি না, বুঝতে পারছি না যে দিচ্ছে। আর কি বলুন তো, পুরুষ মানুষ তো, এই যে আবার জিজ্ঞেস করছে কি করব কি করব। তো ওর বাইক থাকার সেটা কাভারটা সুতোটা পড়েছিল, উঠিয়ে দিল। আমি আবার বললাম এটা উঠাও, এটা না উঠালে হবে না। তো দিয়ে দিচ্ছে, ভালো করেই দিয়েছে। এই যে দেওয়া কমপ্লিট। আর এই যে আমি আসলাম দুধ জাল দিতে, এখন ছেলেকে দেব, মাকে দেব খেতে, ওরা ওদের খাওয়ার পরে। হাজবেন্ড গেছে ঠাকুর ঘরে পুজো দিতে, তারপর আমিও যাব আজকে যেহেতু রথ। আর এই যে চা বানিয়েছিলাম, চাটা একদম পড়া। আর একটু আজকাল একটু চা পড়া থাকলেই না কোথা থেকে জানি পিঁপড়া ভর্তি হয়, ভর্তি, আর একটার পর একটা জিনিসে উঠতে থাকে। এই যে আরেকটা বাটিতে দুধ ভর্তি, দুধটা আর চলছেই না কবির থেকে, আমাদের বাড়িতে জমতেই আছে। আর মাই একটু খাচ্ছে, আর কেউ ছেলেও মুখে দিচ্ছে না, তো আজকে বললো দিবে এই যে দুধের বোতল। আর একবারে দুপুরবেলা আসলাম, আজকে কিছু
বানাইনি, প্রচণ্ড কাজ করেছি, ডিম ডিম রেঁধেছি, আর এই যে গরম জল ঢেলে দিচ্ছি কেটলিতে, আমি সবসময় গরম জল করে রাখি, আর গরম জলটাই দিই রান্নাতে বেশিরভাগ সময়। যদি না ভুলে যাই বা গরম জল না থাকে, আমি আগে করেই রাখি গরম জলটা। আর ডিমটা খেতে খুব একটা ভালো হয়নি যদিও, তথাপিও খেয়ে নিয়েছি। আর এই যে বাসন মাজছি, আমি বললাম ছেলেকে একটু ধর, ভিডিও করে দে, আমি একা একা পারছি না। আর বলছে মা তুমি ভিডিও করবে, মা তুমি ব্লগার হবে। আমি বললাম দেখি চেষ্টা করে যদি হতে পারি, আর তুমি একটু করে দাও আমাকে। তো বলছে মা করে দিচ্ছি, মা করে দিচ্ছি, তুমি কর, হ্যাঁ তুমি করো। আর এই যে আমি দুপুরবেলা খেয়ে দেয়ে বের হয়ে যাচ্ছি, একটু বাজার যাব আর দিদির বাড়িতে যাব, আমার একটা পার্টি আছে ওখানে কয়েকদিন পরে, হ্যাঁ পার্টি অ্যাটেন্ড করব, সেই জন্য একটু বাজার যেতে হবে। আর এই যে আমাদের এরিয়া দিয়ে বের হচ্ছি, আমাদের এই রাস্তাটা মেইন রোড, দেখুন কি সুন্দর লাগছে দেখতে আজকে রৌদ্র উঠাতে। এই যে সামনে দিয়ে আমাদের বাড়ির সামনে, বেশি দূর নয়, পৌঁছায়নি এখন পর্যন্ত, তো আপনাদের সাথে শেয়ার করছি রাস্তাটা। আর আজকে কি বলুন তো, রথযাত্রা তো আমি ভাবছিলাম অনেক বছর আগে না, আমার আমরা ছোটোবেলা যেখানে ছিলাম সেখানে না রথ নিয়ে আসতো, আর আমরা সবাই ছোটোবেলায় বাবা মা পাড়াপড়শি যত মানুষ ছিল সবাই বের হয়ে রথকে, রথে আসতো যখন ফল টল দিতাম, তারপর কলা যা থাকতো দিতাম। আর বলছিলাম কি, সব সময় জগন্নাথকে কলা দিতাম, পুজো করতাম মানে, আর বিয়ের পর থেকে দেখি না, তো আজকে এত ভালো লাগছে, সেই এত বছর পরে আজকে জগন্নাথের দর্শন হলো রথের, আমার খুব ভালো লাগছে। আর এই যে আমি এখন আবার বাড়ি ফিরে আসছি বাজার থেকে, দিদির বাড়ির থেকে, তো তখন যাওয়ার সময় দিনের বেলা রাস্তাটা দেখালাম, তো এই যে আমাদের টাউনের রাস্তা, রাত্রেবেলা দেখুন কি ভালো লাগছে, চারিদিক ঝলমল ঝলমল করছে লাইটে। আর এই যে আসছি, আমাদের দিকটা না একটু মানে টাউন থেকে একটু দূরেই হয় আমাদের রাস্তাটা, তো আসতে সময় লাগে, এই 25 মিনিটের মতো, সরি 20 মিনিটের মতন লাগে আসতে টাউন থেকে। তা আমি আর আমার ছেলে আসছি, এই যে আমাদের এখানে আসার সময় একটা পেট্রোল পাম্প পড়ে, এই যে দেখ একটা পেট্রোল পাম্পটা খুব সুন্দর লাগছে, আমি বলি না ফটোটা ভিডিও করে নিয়ে যাই, তো বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। থ্যাংক ইউ।